স্টুডেন্ট ক্রেডিট কার্ড বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে 30 জুন 2021 থেকে। আসলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি এখনো অনেকের কাছে অজানা, অর্থাৎ যাদের ঘরে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ফ্যামিলি কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবে বা এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি সে বিষয়ে ভিডিওতে আমি আপনাকে আজকের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটি বিনা স্কিপ করে দেখুন, কারণ পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণা করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তার মাধ্যমে কি কি সুবিধা আপনি পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো, যা জানার পর আপনারা নিজেরাই দেবেন আমাকে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আপনি যদি আমার পুরনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল, আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দেবে আপনার নলেজ। তো চলুন বন্ধুরা জানা যাক স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের দশম শ্রেণী উত্তীর্ণ এবং তার অধিক ছাত্রছাত্রীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে পড়ুয়াদের সরকার। এবার জানা যাক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে পারেন। দেশের এবং বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঋণের সাহায্য পড়াশোনা এবং গবেষণা করা যাবে। কেনা যাবে শিক্ষার প্রয়োজনীয় সরঞ্জামও। প্রসঙ্গত গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 30 জুন থেকে এই প্রকল্প চালু হবে। দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য পড়ুয়ারা ঋণ পাবেন, গ্যারান্টার রাজ্য সরকার নিজেই। অর্থাৎ বন্ধুরা, যখনই আপনি কোথাও ব্যাংক থেকে এডুকেশনাল লোন নিতে যান কোথাও নির্দিষ্ট সংস্থা থেকে, তখন কোনো গ্যারান্টার হিসাবে কিছু জমা রাখতে হয়। সে আপনার বাড়ির দলিল হতে পারে বা আপনার সম্পত্তি অথবা আপনার বাড়িও হতে পারে বা গয়না হতে পারে, এই ধরনের গ্যারান্টার হিসাবে কিছু জমা রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে, 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, এখানে আপনাকে কোনো গ্যারান্টার লাগবে না। এর গ্যারান্টার পশ্চিমবঙ্গ সরকার নিজেই এবং আপনাকে কোনো কিছু জমাও রাখতে হবে না। 40 বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রী জানান ঋণের টাকা স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টর এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালানো যাবে। তাই বয়সসীমা 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ কম্পিউটারের জন্য ঋণ নিতে পারবেন এই কর্মসূচিতে। চাকরি পাওয়ার পর 1 বছর সময় পাওয়া যাবে ঋণ শোধের পর্ব শুরু করার জন্য এবং 15 বছরের মধ্যে শোধ দিতে হবে এই ঋণ। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন। এবার জানা যাক কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন যাতে আপনি প্রতারণার শিকার না হন। তো চলুন বন্ধুরা সে বিষয়েও জানা যাক আপনি কিভাবে এটি অ্যাপ্লাই করবেন। একমাত্র সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। পোর্টালের মাধ্যমে www.wb.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন ঋণ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা। এছাড়াও দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল ঠিকানা wbscc.wbgov.in এবং টোল ফ্রি নাম্বার 1800-12-28014। এই অনলাইন পোর্টাল বা টোল ফ্রি নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন রাজ্যবাসীকে। সেই সতর্ক বার্তা হলো, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ড নিতে যাতে কোনো জালিয়াতি না হয় তার জন্য সতর্কতা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন কোনো প্রতারক যদি এই কার্ড মিসগাইড করে রেয়াত করবেন না। প্রতারকরা জালিয়াতি করে, কোনো জালিয়াতির দিকে তাকাবেন না। একমাত্র সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। তো বন্ধুরা, আমি যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, আপনার পরিবারের বা আপনি নিজেই যদি আবেদন করতে চান, যে সকল ওয়েবসাইটের কথা বললাম সেখানে যেয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা টোল ফ্রি নাম্বার সেখানে ফোন করতে পারেন। আমি আরেকবার ওয়েবসাইটগুলোর নাম বলে দিচ্ছি এবং টোল ফ্রি নাম্বারটা বলে দিচ্ছি।
আপনি আবেদন করতে পারেন www.wb.gov.in এ গিয়ে অথবা অনলাইন পোর্টাল wbscc.wb.gov.in। এছাড়া টোল ফ্রি নাম্বার 1800102804। আপনি অনলাইন পোর্টালে আবেদন করতে পারেন বা টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আবেদন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ যে সকল বাড়িতে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বসে রয়েছে তাদের পড়াশোনা খরচ চালাতে পারছে না, যাতে তারাও সরকার ঋণ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে উচ্চস্তরে, সেজন্য প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে অনেকের অনেক বড় হেল্প হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্ট চেক করুন, সেখানে এ ধরনের অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।